তুমি যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলে তখনই কি তুমি তোমার সঙ্গে করে কোনো কিছু এনেছিলে? আবার যেদিন তুমি চলে যাবে সেদিন কি তোমার সঙ্গে করে তুমি কোনো কিছু নিয়ে যাবে? তুমি যা কিছু পেয়েছো এখানে এসে পেয়েছো, আবার যেদিন তুমি চলে যাবে যেখানের বস্তু সেখানেই থাকবে, একদিন তুমি থাকবে না একদিন আমি থাকবো না। তাহলে আমরা এই মানব জন্মকে পেয়েছি কেন, এই মানব দেহটা পেয়েছি কেন? ভগবান তো আমাদের প্রতি প্রত্যেকের পাতেন মাতৃগর্ভে একটা মাংসের দলা করে রাখতে, কিন্তু ভগবান সুন্দর করে দিয়েছে একটা দেহ, চোখ দিয়েছে, হাত দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, কেন? এই মানব জন্মটা হচ্ছে একমাত্র কৃষ্ণ বলে কাঁদার জন্য। বলছো গো, এই মানব দেহটাই একমাত্র হরি বলে কাঁদার জন্ম, কৃষ্ণ বলে কাঁদার জন্ম হলো মানব জন্ম। আর মানবকুলে জন্ম পেয়ে কৃষ্ণ বলে যে জন কাঁদতে পারে না তার মতো পাপী এই জগতে আর কেউ নয়। বসেন, শাস্ত্র বললেন হরি নামে কৃষ্ণ নামে যদি না হয় তোমার অষ্টপাদ, জানিবে তোমার দেহে আছে কোটি কোটি জন্মের অপরাধ। কৃষ্ণ নামে শ্রবণ করে, হরি নামে শ্রবণ করে যদি তোমার প্রাণ নাই বা কাঁদে, কৃষ্ণ নামে শুনে যদি তোমার নয়নস্ত্র না ঝরে, তবে তুমি জানবে যে তোমার দেহে কোটি কোটি জন্মের অপরাধ আছে। আর যে দেহে অপরাধ থাকে সেই দেহে কখনো কোনো দিন কৃষ্ণ বলে জল আসে না। আসতে বাবা, কৃষ্ণ বলে কাদার ভিতরে যে কত আনন্দ, একমাত্র যে ভক্ত কৃষ্ণ বলে কাঁদে একমাত্র সেই ভক্তই জানে। আর কৃষ্ণ বলে যারা কাঁদতে পারে না এর মর্ম তারা কোনোদিন বুঝতে পারবে না। আপনার সংসার মধ্যে যদি কেউ মারা যায় আপনি তার জন্য কতদিন কাঁদবেন? আজকে কাঁদবেন, কালকে কাঁদবেন, পরশু কাঁদবেন, এক বছর, দুই বছর? বাবা, তারপরে কিন্তু তার জন্য আপনার ভিতরে আর কান্নার ইচ্ছা জাগবে না। কিন্তু কৃষ্ণ প্রেমটা এমনই প্রেম, আস্তে, প্রেমটা এমনই বস্তু, এই ভক্তিটাই এমনই বস্তু। শুনেন, জাগতিক জগতে আপনার দেহে যদি কোনো ব্যাধি হয়, আপনি জাগতিক জগতে কোনো ডাক্তারের কাছে গিয়ে বললেন যে ডাক্তার মশাই আমার দেহ তো ব্যাধি হয়েছে আমাকে ঔষধ দেন, ডাক্তার আপনাকে ঔষধ দিল, সেই ঔষধটার সেবা করে আপনার ভিতরের ব্যাধি ভালো হয়ে গেল। কিন্তু বাবা, জাগতিক জগতের কোনো ডাক্তারের কাছে গিয়ে যদি বলা হয় যে ডাক্তার মশাই আমি আপনাকে লাখ লাখ টাকা দেব, কোটি কোটি টাকা দেব, আপনি আমাকে এমন কোনো ঔষধ দেন যে সেই ঔষধে সেবা করলে আমার ভেতরে একটু ভক্তির উদয় হবে, আপনি এমন কোনো কিছু দেন যে সেই ঔষধটা সেবা করলে আমার ভেতরে একটু, বলে এমন ঔষধ ডাক্তারের কাছে নাই কিন্তু একজনের কাছে আছে। কাদের কাছে? যারা হলো আমার সাধুগুরু বৈষ্ণব, যারা হলো আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত। যারা বলে এদের কাছে আছে ভক্তি, তাই তো নিমাইকে প্রশ্ন করেছিলে নবদ্বীপে ব্রাহ্মণ পণ্ডিতগণ, যে নিমাই তুমি একটা ব্রাহ্মণের পুত্র হয়ে উঁচু নিচু মানো না, যাকে পাও তাকে কোল দাও, তুমি কি জানো না এতে তোমার জাত নষ্ট হয়ে যায়,
তুমি কি জানো না, এ তো তোমার ব্রহ্মণত্ব নষ্ট হয়ে যায়। তুমি যাকে পাও তাকে কোল দাও কেন? আজ একটা ভিখারিকে দেখে কোল দাও, একটা মুসলমানকে দেখলে কোল দাও, একটা মুচিকে দেখলে কোল দাও কেন? যাকে পাও তুমি তাকে কোল দাও কেন? নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিতগণ যখন নিমাইয়ের কাছে প্রশ্ন করলেন, নিমাই তখন ব্রাহ্মণ পণ্ডিত গণের কথাটা শ্রবণ করে বলছে, ব্রাহ্মণ পণ্ডিত গণ, আপনারা যে প্রশ্ন করেছেন আমার কাছে, আমি একদিন এই প্রশ্ন আমার গুরুদেবের কাছে যে আমি করেছিলাম, যে গুরুদেব আমি এই জগতে যে ভক্তের চোখে কৃষ্ণ বলে জল দেখে আমি ছুটে যেয়ে সেই ভক্তের চরণ দুটি আমার হৃদয় কমলে জড়িয়ে ধরি, আচ্ছা গুরুদেব তাতে কি আমার জাতি চলে যায়? তাতে কি আমার ব্রহ্মণত্ব নষ্ট হয়ে যায়? আমি যখন এই প্রশ্নটা আমার গুরুদেবের কাছে করেছিলাম, তখন আমার গুরুদেব আমাকে বলেছিল, নিমাই অনিমাই শরণিমাই, কোটি কোটি জন্মের গুরু বৈষ্ণবের কৃপা না হলে কৃপা না হলে কৃষ্ণ কোনদিন কোন চোখে জল আসে না, কারো চোখে জল আসে না, কোটি কোটি জন্মের সুকৃতির ফল না থাকলে কৃষ্ণ বলে কেউ কখনো কোনোদিন কাঁদিতে পারে না, শোনিমাই কৃষ্ণ বলে যারা কাঁদে, তুমি যদি সেই কৃষ্ণ বলা ভক্তের চরণ দুটি তোমার হৃদয়ে জড়ায়ে ধরিতে পারো পারো গো অনিমাই, কৃষ্ণ বলে তোমার তোমার প্রাণ কাঁদবে, কৃষ্ণ বলে তোমার প্রাণিকা দিবে, কৃষ্ণ বল ভক্তে কৃষ্ণ বল ভক্তে সরণ ধুলি মুখে কৃষ্ণ বলে তোমার, এ কথাটা শুধু নিমাইকে বললেন না, আমাদের প্রত্যেকটা জীবকে লক্ষ্য করে বললেন, তোমার ভিতরে যদি কৃষ্ণ বলে না কাঁদে, তাহলে জগতে যারা কৃষ্ণ বলে কাঁদে তুমি তাদের চরণ হৃদয়ে ধরো, জড়িয়ে ধরো, প্রাণ কাঁদিবে কৃষ্ণ বলা ভগিতে, কৃষ্ণ
ওরে কৃষ্ণ বলা ভাগিতে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিলে রে কৃষ্ণ বলে তোমার তো তোমার প্রাণ কা দিবে তোমার জন্ম ধন্য তোমার জন্ম ধন্য তোমার জন্ম ধন্য তোমার জন্ম ধন্য হবে ওই কৃষ্ণ বলো ধুলি ধুলি মাখিলে তোমার মানো জানো ধন্য হবে ওরে কৃষ্ণ বলা ভক্তের চরণ ধুলি একবার অঙ্গে অঙ্গে মাখিল রে তোমার মানব জন তোমার মানব জন ধন্য হবে হে জগৎবাসী যদি কৃষ্ণ বলা ভক্তের চরণ দুটি একবার তুমি তোমার হৃদয় কমলে জড়িয়ে ধরতে পারো ওই ভক্তের চরণ ধরি অঙ্গে মাখতে মাখতে যদি কোনোদিন কৃপা করে একটা নিষ্কঞ্চন বৈষ্ণবে চরণ ধুলি তোমার অঙ্গে লেগে যায় সেই দিন তোমার ভিতরে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ভক্তি জন্ম হয়ে যাবে গৌর হরি ও বলে সেই দিন তোমার ভিতরে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ভক্তির জন্ম হয়ে যাবে তাই বেলি অবসান কালে গৌর হরি বলছে যদি ঘরে যেতে চাও সকাল সকাল সেজে নাও বেলা যে ডুবে যায় কি বাসনা গাদায় আগুন দিতে হবে না এই কথাটা কে বলেছিলেন জমিদার লালাবাবু যখন জমিদার প্রদক্ষিণ করছিলেন হঠাৎ একটা দোপার মেয়ে তার বাবাকে ডেকে বলছে বাবা বেলা ডুবে যায় বাসনা গাদায় আগুন দেবে না দেখুন কার যে কখন চৈতন্য ফিরে কার যে কখন কোন ভাবে হৃদয় হয় জমিদার লালাবাবু সে যখন জমিদার প্রদক্ষিণ করছেন
ধোপার মি ওর বাবাকে ডেকে বলছি, বাবা বেলা ডুবে যায়, বাসনা গদায় আগুন দিবে না। বাসনা মানে কলা গাছ সকালে অনেক সময় অনেক অঞ্চলে অনেক জায়গায় বলে বাসনা, সেই সময় সে তখনকার আমলে। আর সেই বাসনা পুরালে হয় ছাই, আর এই ছাইয়ের এক নাম খার, আর এই খার দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করতেন তখনকার আমলে। তাই ওরা ধোপার মেয়ে, বেলাটা ডুবে যাচ্ছে, তাই ওর বাবাকে ডেকে বলছে যে বাবা বেলা ডুবে যায়, তুমি বাসনা গদায় আগুন দেবে না। জমিদার লালাবাবু বেহারাদের কাছে জিজ্ঞাসা করছে, এই দাঁড়া, আচ্ছা ওই মেয়েটি কি বললো রে? বলছি বাবু ওই মেয়েটি ধোপার মেয়ে, তো ওদের কাপড় চোপড় কাঁচা কাজ, তাই বেলা ডুবে যাচ্ছে, তাই ধোপার মেয়ে তার বাবাকে ডেকে বলছে যে বাবা বেলা চলে যায়, বাসনা গাদায় আগুন দেবে না। ধোপার মেয়ে কথাটা বলেছে বাসনা, আর লালাবাবুর কর্ণে কথাটা ভেসে গিয়েছিল বাসনা। লালাবাবুর ভিতরে তখন চৈতন্যগণ ফিরল হাইরে, সারাটা জীবন ধরে পরের সঙ্গে মামলা মোকদ্দমা মারামারি কাটাকাটি করলাম, সবই তো পরের জন্য করলাম, কিন্তু আমার নিজের জীবনের জন্য তো আমি জীবনে কখনো কোনো দিন কোনো কিছু করিনি। সারাটা জন্ম ধরে আমি শুধু বাসনার গাদা করে গেলাম, কিন্তু জীবনে কখনো কোনো দিন ভাবলাম না যে আমার এই বাসনা গাদায় একদিন আগুন দিতে হবে। লালাবাবু তখন বলছে, এই দাঁড়া, আমি আর জমিদার প্রদক্ষিণ করবো না, আমাকে ঘরে নিয়ে চ। ঘরে গিয়ে সংসারে যারা ছিল তাদের কাছে সবার কাছে করজোড়ে বললেন, গো সারাটা জীবন ধরে পরের সঙ্গে মামলা মোকদ্দমা মারামারি কাটাকাটি করলাম, সবই তো পরের জন্য করলাম, আমি তো আমার নিজের জীবনের জন্য কখনো কোনো দিন কোনো কিছু করিনি। সারাটা জীবন ধরে আমি শুধু বাসনার গাদা করে গেলাম, আমি ভেবে কোনো দিন দেখলাম না যে আমার বাসনা গাদা একদিন আগুন দিতে হবে। হগো আমি আজকে সংসার বিষয় বাসনা ছেড়ে আমি চলে যাচ্ছি, সংসার করতে করতে তোমাদের কাছে যদি কোনো অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, তোমরা আমাকে ক্ষমা করে দিও, পারলে একটু আশীর্বাদ করো, আমি যেন ভগবানের শ্রীপদ পদ্মে পৌঁছাইতে পারি। হরিবাল হরিবাল তাই গৌর হরি বলছো, গো বেলা যে ডুবে যায়, বাসনা গাদায় আগুন দেবে না। ঘরে যদি যেতে চাও সকাল সকাল সেজে নাও। এখানে সাজার কথা বললেন কোন সাজ? তিলকং তুলসী মাল্য শিক্ষা কপির বহির্ব্যাস সদা মুখে হরিনাম এই পঞ্চমলক্ষণ বৈষ্ণবের। এই পঞ্চমলক্ষণের মধ্যে সেজে নাও, নিজেকে সাজিয়ে নাও, কামিনী কাঞ্চন কামে কামনা মন থেকে মুছে ফেলে দাও, যদি পারো একবার ভক্তির পাত্র হয়ে যাও। জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। বাবা ভগবান বললেন, আমি আমার ভক্তের কাছে ঋণী হই, তবে কোন ভক্তের কাছে জানো? যারা আমাকে ঐশ্বর্য দিয়ে ডাকে আমি তাদের কাছে ঋণী হই না, যারা আমাকে ভালো ভালো ফল দিয়ে ডাকে আমি তাদের কাছে ঋণী হই না, যারা আমাকে দই সন্দেশ আঙুর আপেল ইত্যাদি দ্রব্য দিয়ে ডাকে আমি তাদের কাছে ঋণী হই না, কিন্তু আমি কার কাছে ঋণী হই জানো? কার কাছে? যদি কোন ভক্ত জীবন যৌবন আমার চরণে সঁপে দিয়ে দুই ফোঁটা নয়নস্রোত
তোমার চরণে নিবেদন করে নিবেদন করে হৃদয় কপাট খুলে হৃদয় কপাটের দরজা খুলে যদি কেউ আমায় ডাকার মতো ডাকতে পারে ডাকিতে পারে আমারে ভগবান বলিলে ওগো যদি কোনো ভক্ত নিজের বলতে কোনো কিছু না রেখে তার জীবন যৌবন আমার চরণে অর্পণ করে যদি দুই ফোঁটা নয়ন অশ্রু আমার চরণে অর্পণ করে যদি নিজের সর্বোচ্চ সবই কিছু আমার চরণে সঁপে দিয়ে একবার বলতে পারে দয়াময় আমার জীবনে যৌবন মন প্রাণ আমি সবই কিছু তোমার চরণে অর্পণ করে দিলাম তুমি আমার হও মন হও আমি জনমের মতো তোমার হলাম হরি হরিবাল 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 এই ভক্তিটা কেমন জিনিস জানেন ভক্তিটা কেমন জিনিস ত্রেতা যুগে বীর হনুমান ইনি এমনই ভক্ত ছিলেন দেখুন ভগবানকে ভালোবাসতে গেলে কিন্তু আগে নিজের লক্ষ্যকে ঠিক রাখতে হবে যার দিক ভ্রষ্ট হয়ে যাবে যার দিক ভ্রষ্ট হয়ে যাবে সে কিন্তু কখনো কোনো দিন ভগবানের চরণ লাভ করতে পারবে না যার ভগবানকে পেতে গেলে আগে নিজের লক্ষ্যকে ঠিক রাখতে হবে নিজের দিককে ঠিক রাখতে হবে লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেলে সে কখনো কোনোদিন ভজন পথে যেতে পারবে না ত্রেতা যুগে বীর হনুমান তিনি এমনই ভক্ত ছিলেন যে যেদিন হতে ওই রাম নাম তিনি কর্ণে শ্রবণ করেছিলেন সেদিন হতে তার দেহ যৌবন মন প্রাণ সর্বোচ্চ সবই কিছু রামের চরণে অর্পণ করে দিয়েছিলেন তিনি বলেছিলেন যে রাম আমার পিতা রাম আমার ভাই রাম আমার বন্ধু রাম আমার পুত্র রাম আমার ওদিকে দেওয়া লাগবে না রাম আমার পুত্র রাম আমার কন্যা রাম আমার সর্বস্ব সবই কিছু রাম ছাড়া জগতে আমার আর কেউ নয় তাই বাবা তিনি যেদিন হতে ওই রাম নাম শ্রবণ করেছিলেন তার দেহ যৌবন মন প্রাণ সবই কিছু রামের চরণে অর্পণ করে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ একদিন দেবশ্রী নারদ মুনিকে ডেকে বলছে যে নারদ শোনো নারদ আমি তোমাকে একটা কথা বলতে পারি কি কথা বলে এই পৃথিবীতে এই পূর্বের সূর্য পশ্চিম দিকে উঠলে উঠতে পারে কিন্তু আমার হনুমানের দিক কেউ ভ্রষ্ট করতে পারবে না দেখুন কি বলছে ভক্ত যদি হতে হয় তবে এমনই ভক্ত হতে হয় বলছে পূর্বের সূর্য পশ্চিম দিকে উঠলে উঠতে পারে কিন্তু আমার হনুমানের দিককে ভ্রষ্ট করতে পারবে না দেবশ্রী নারদ মুনি বললেন আমি বিশ্বাস করি না বলে তুমি বিশ্বাস করো না বলছে না আমি বিশ্বাস করি না বলে তুমি যদি বিশ্বাস নাই বা করো তবে আমার হনুমানের কাছে যেয়ে তুমি বলো যে দ্বারকাপতি শ্রীকৃষ্ণ তোমাকে ডেকেছে তুমি যাও দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের কথাটা শ্রবণ করে চলে গেলেন হনুমানের কাছে হনুমান কোথায় থাকে জানেন হনুমান তাকে অযোধ্যায়
কোনো এক পর্বতের ভিতরে আর এই হনুমান এরা এনার বদন কিন্তু সহজে কেউ দেখতে পারে না হনুমান কিন্তু অষ্টসিদ্ধি লাভ করেছিলেন হনুমানের বদন দেখাই মানে কিন্তু ভগবানের বদন দর্শন করা তাই দেবশ্রী নারদমণি গেলেন হনুমানের কাছে যখন হনুমানের কাছে গিয়ে দাঁড়ালেন দেবশ্রী নারদমণি হনুমানকে দর্শন করে বলছে হনুমানজি প্রণাম গ্রহণ করো দেবশ্রী নারদমণিকে দেখে পরম বৈষ্ণবকে দর্শন করে হনুমান বলছে হে দেবশ্রী নারদ আমি হলাম একটা বনের পশু যান বসেন আমি হলাম একটা বনের পশু আর তুমি হলে পরম বৈষ্ণব তা আমি একটা বনের পশুর কাছে তুমি প্রণাম করলে দেবশ্রী নারদমণি বলছে হনুমান আরে তুমি বনের পশু হলে কি হবে গো তুমি যে পরম একজন ভক্ত তুমি যে পরম একজন ভক্ত তাই তুমি ভক্ত বলেই তো আমি তোমাকে প্রণাম করেছি তুমি ভক্ত বলেই তো আমি তোমাকে প্রণাম করেছি হনুমান ও দেবশ্রী নারদমণিকে প্রণাম করলেন প্রণাম করবার পরে দেবশ্রী নারদমণি হনুমানকে দর্শন করে বলছে হনুমান তুমি কি জানো আমি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য তোমার এখানে এসেছি কি সুসংবাদ বলে হনুমান তুমি কি জানো দ্বারকাপতি শ্রীকৃষ্ণ তোমাকে ডেকেছে বলছি যে দ্বারকাপতি শ্রীকৃষ্ণ তোমাকে ডেকেছে যখন এই কথাটা বললেন তখন হনুমান চিৎকার করে বলছি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে বলে আমি তো কোনো শ্রীকৃষ্ণকে চিনি না কে শ্রীকৃষ্ণ আমি কোনো শ্রীকৃষ্ণকে চিনি না আমার জীবনে আমি একজনকে চিনি আর সেগুলো আমার প্রভু রাম যার চরণে আমার জীবন যৌবন মনোমা প্রাণ আমি জন্মের মতো সঁপে দিয়েছি রাম ছাড়া জগৎ আমার আর কেউ নেই দেবশ্রী নারদমণি বলছে আরে তুমি কি জানো না যেই রাম সেই কৃষ্ণ হনুমান বলছে কথা আমি মানি না আমার জীবনে আমি একজনকে চিনি আর সে হলো আমার প্রভু রাম তার চরণে আমার জীবন যৌবন আমি জন্মের মতো অর্পণ করে দিয়েছি হনুমানের যে বিশ্বাস এই বিশ্বাসটা ভাঙতে পারল না নারদ যখন শ্রীকৃষ্ণের পাশে গিয়ে দাঁড়ালেন শ্রীকৃষ্ণ নারদমণিকে দর্শন করে বলছে কি হলো দেবশ্রী নারদ তুমি একা কেন ফিরে এলে আমার হনুমান কোথায় নারদ তখন বলছে দয়াময় তুমি যেটা বলেছিলে সেটাই সত্য হনুমান সে নাকি তোমাকে চেনে না সে শ্রীকৃষ্ণকে চেনে না তার জীবনে সে একজনকে চেনে আর সে হলো প্রভু রাম তখন শ্রীকৃষ্ণ নারদমণিকে বললেন নারদ আমি বলেছিলাম না আমার হনুমানের দিক কেউ কোনোদিন ভ্রষ্ট করতে পারবে না তবে চলো তুমি আমার সাথে চলো এবার ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদমণিকে নিয়ে কি করলো জানেন ভক্তের জন্য সেই শ্রীকৃষ্ণ বেশটা পরিত্যাগ করে সেই ত্রেতাযুগের রাম অবতারের বেশ ধারণ করে হাতে একটা তীর ধনুক নিয়ে হনুমানের সম্মুখে যেয়ে বলছে হনুমান হনুমান যখনই সে ত্রেতাযুগের রাম অবতারের বেশ ধারণ করে হাতে তীর ধনুক নিয়ে যখন হনুমানের সম্মুখে সে দাঁড়ালেন হনুমান দেখলেন আমি যার চরণ পাওয়ার জন্য কোটি কোটি জন্ম ধরে সাধনা করছি আজকে সেই স্বয়ং প্রভু রামচন্দ্র তার সম্মুখে সে দেখা দিয়েছে হনুমান ছুটতে ছুটতে আচার্যকে প্রভু চরণে পড়েছে হরি ব হরি হরি বল হরি আচার্য কে প্রভু চরণে পড়ে চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে বলছে দয়াময় আমি একটা বনের পশু আরে বনের পশুর কাছে তুমি এসেছো দয়াময় বলে হনুমান তোমার ভক্তিতেই তো আমাকে থাকতে দিল না তোমার যে ভক্তি তোমার যে আত্মবিশ্বাস তোমার ভক্তিতেই তো আমাকে তোমার কাছে টেনে এনেছে হনুমান ছুটতে ছুটতে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়ে
चरण दुटी हृदय कमले जड़ी धरे बोलछो दयामय तुम्हें कृपा जखन करते एसेछो ताहले तुम्हें आमार एकटा कृपा करो कि हे जन्मे नय प्रति जन्मे जन्मे तुम्हें जे कुलेई जन्म दाओ ना केन ताते आमार कोनो दुःख नाय शुधु तोमार चरण छाड़ा कोनो শুধু তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করো दिन तो
শব্দ হলো হরে করো মনে, হরে দিন তো গেল শোনে দা হলো পারে করো পাড়ির করতা জেনেবার তা তাই ডাকি তোমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার কর আমারে, হরিদিন তো গেল শনি দা হলো পারি করো আমারে, শুনি করি নাই তবে তারে করো পা, শুনি করি নাই যা তুমি তারে করো পা, ও শুনি করি নাই যা তুমি তারে করো পা, আমি দিন ভিখারি নাই কখনো দেখো ঝুলি ঝেড়ে, আমি দিন ভিখারি নাই কখনো দেখো ঝুলি ছেড়ে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার কর আমারে, হরি দিন তো গেল শুনে দা হলো পার কর আমারে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার কর আমারে, তুমি পারের কর্তা জেনেবার তা তাই ডাকি তো মরে, তুমি পারের কর্তা জেনেবার তা তাই ডাকি তোমারে, দিন তো গেল সন্ধ্যা হলো পার কর আমারে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার কর আমারে, তাই বললেন হে জগৎবাসী যদি পারো তোমার লক্ষ্যটা ঠিক রেখে তার জন্য তুমি জীবনে কোনো কিছু করো, সেই হচ্ছে তোমার একমাত্র পরম বন্ধ, সেই হচ্ছে তোমার জীবনের একমাত্র বন্ধ, কেন চল্লিশ পঞ্চাশ ষাট বা সত্তর এর মধ্যে মরণ অনিবার্য, ইহা কি ভাবনা আছে কারো, এই আয়ুশ্বর্য আসতে গেল যদি পারো আয়ুশ্বর্য আসতে যাওয়ার আগে বদন ভরে একবার হরি বল বলো, হরি বল হরি বল হরি হরি বল, নিঃশ্বাসের কবু নাই বিশ্বাস কদারুত ভবিষ্যৎ আবার লোভ যত্নবান হরে নামই বুকে বলো,
এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা, এই নিঃশ্বাস যে আপনার সাথে কখন বিশ্বাসঘাতকতা করবে আপনিও জানেন না আমিও জানি না। তাই বললেন, তোমার জীবনের নিঃশ্বাসটা থাকতে থাকতে একটা কথা মনে রাখবে, তোমার জীবনে যে দিনটা তুমি পাবে মনে করবে ওটাই তোমার জীবনের সবচাইতে মূল্যবান দিন। এই দিন আজকে যেমন আপনারা এই জায়গাটায় বসে আছেন, সামনের বছরে তো এই দিন আমাদের ভাগ্যে নাই বা আসলে আসতে পারে বাবা, সামনের বছর হয়তো এর মধ্যে আমরা কেউ থাকতে পারি কেউ নাই বা থাকতে পারি। তাই বললেন, হিংসা ভুলে যাও, মান অভিমান ভুলে যাও, আত্ম অহংকার ভুলে যাও, হিংসা মান অভিমান ভুলে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণে নিজেকে অর্পণ করে দাও। বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, এটাই হচ্ছে তোমার জীবনের একমাত্র লক্ষ্য। ভগবানের নাম করো, কৃষ্ণ নাম করো, ভগবানের তুমি মালা করো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, সব কিছু করো। সংসার মধ্যে ভগবান কিন্তু আমাদের সংসার করতে নিষেধ করে নাই, করেছে কি? গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও তো সংসার করেছিলেন, বললেন সংসার করো কিন্তু সংসার করতে করতে যেন সংসেজে যেও না। বাবা দেখবেন একরকম মাছ আছে যা কাদার ভিতরে থাকে কিন্তু এমন ভাবে চলে গভীরে থাকে কিন্তু তার গায়ে কোনো কাদা লাগে না, সেই মাছটার নাম হচ্ছে পাকাল মাছ। পাকে চলে কিন্তু তার গায়ে দেখবেন সে যখন কাদা থেকে বাইর হয়ে আসে চকচক করে। বললেন সংসার করো, সংসার করতে করতে সংসারও কাদা যেন গায়ে লাগিও না, কেন সংসারে থাকবে দেহ আর মন রাখো গৌর গোবিন্দের আতুল চরণে গৌর হরিব হরিব